বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম একটি মারাত্মক সমস্যা। মাদকের ভয় আছে বলে শেষ হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ, শিশু কিশোররাও রেহাই পাচ্ছে না এর ছোবল থেকে। মাদকের কড়া গ্রাস থেকে নিরাপদ নয় দেশের ছাত্র ও যুব সমাজ। একটি দেশের যুব সমাজ যদি মাদকের কাছে পরাজিত হয়, তবে তা দেশের জন্য ডেকে আনতে পারে মারাত্মক পরিণতি। মাদক ধীরে ধীরে একটি সমাজকে পঙ্গু করে দেয়। শিক্ষিত অশিক্ষিত বয়স নির্বিশেষে সবাই মাদকের কাছে শিকার হতে পারে। মাদক নীরব ঘাতক হিসেবে পুরো জাতিকে শেষ করে দিচ্ছে। মেধাবী তরুণ প্রজন্ম আজ মাদকের ছোবলে দিশেহারা। আগামী প্রজন্ম ও জাতিকে রক্ষার উদ্দেশ্যে আমাদের মাদককে না বলি নাটকটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দৃশ্য, রকি মঙ্গুর জন্য অপেক্ষা করছে। দ্বিতীয় দৃশ্য, ভাটিখানার পথে যেতে যেতে সজুর সাথে দেখা। তৃতীয় দৃশ্য, সজীব সন্দেহের বসে রকি ও মঙ্গলুর পিছু পিছু ভাটিখানার দিকে যান। ওরে বিনোদন ভাই, এত ভালো অভিনয় করতেছে। সাবাস, উঠো উঠো। হ্যালো,
ওয়ালাইকুম সালাম, কার সমস্যা? আপা দেন তার ফুল অর্ডার কি হইছে? আপা তোমার কোথায় ব্যথা? এইদিকে দেখেন তো, জোরে নিঃশ্বাস নিন। দেখি উপরের দিকে তাকান, আপনার ছেলে তো মাদকদ্রব্য গ্রহণ করতো। হ আপা জানতাম, হিগানে আমরা অনেক বুঝেছি, কিন্তু হিগা আঙ্গ কথা শুনে নয়। চল বাবা, ভালো হবি না? আচ্ছা রুগীর মাকে, আপনি একটু রুগীকে নিয়ে বাইরে যান, আপনার হাজবেন্ডের সাথে কথা আছে। আপনি রুগীর বাবা? আপনার ছেলে তো মাদকদ্রব্য গ্রহণ করার ফলে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে, আর এটা একদম শেষ পর্যায়ে। কি বলেন আপা, কিছু করা যায় বলে? এইসব রুগী বাড়ছে না, বড় জোর 10 দিন বাঁচবে, এর থেকে বেশি না। আপনি চাইলে চিকিৎসা করাতে পারেন, কিন্তু কোনো লাভ হবে না। সামনে দেয়া ঘুরে বাইরে ভাই অইল লিজেন আজকে। আপনার ছেলে তো আর এই পৃথিবীতে নেই।
জীবন খুব মূল্যবান, আমরা এদেশের ভবিষ্যৎ। বর্তমানে মাদকদ্রব্য গ্রহণের ফলে আমাদের মতো কিশোর তরুণদের মধ্যে অনেক বেড়ে গেছে, তাই আমাদের উচিত তরুণ সমাজকে রক্ষায় এগিয়ে আসা। আমাদের মুক্তভাবে আলোচনায় পারে মাদক মুক্ত সমাজ গড়তে, এসো এই নিয়ে কথা বলি, এ সম্পর্কে নিজেরা সচেতন হই, পরিবার ও সমাজকে সচেতন করি, মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি। ধন্যবাদ।